আরে নিতে দেখছিলাম এটা আবার যে ও মাই গড এটা আছে না এটা পরে যে ও এম জি এডি এডি কো হারাম ও মাই গড এটা কো হারাম এটা কো নিষিদ্ধ কারণ আছে ও আমার আল্লাহ যে গড 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 আর যেটা যে আজ আমার মন বলুন এটা তো হারাম না এটা হে বেটার নিজের আবেগ থেকে গেছে উমেক কি জানি কইলাম বলে গেছে কইছো মন ভালো হ্যাঁ হ্যাঁ এটাই কইছো মন ভালো না থাকা থাকতেই পারে স্বাভাবিক আরে পরে হুজুরে কইছিল কইছিল কি যে সব সময় কবেন আলহামদুলিল্লাহ যখন মন তোমার ভালো না থাকবো তখন কি তুমি আলহামদুলিল্লাহ কইবা মন ভালো না থাকা তো অনেক কারণ থাকতে পারে যেমন যে এই কারণে মন ভালো না সর্বদাই শুকরিয়া তো আদায় করতেই হবে কিন্তু মন ভালো না ধরো এই যে এটা ইন্দোরে কেটে আছে এটার লেগে আমার মনটা ভালো না তুমি কই হইতেছে এই যে এই নিজে মসজিদটা এটা অনেক আগে দেখছিলাম লালটা লাল শাক অনেক শাক টাক লাগে বুড়া তো কি মাদ্রাসা আছে এইবারই দেখবো